মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির পাথর প্রতিমা রাখালপুরের ঘটনা। জগদ্দল নদী সংলগ্ন খালে মাছ ধরতে গিয়েছিলেন সহদেব জানা আচমকাই তাকে টেনে নিয়ে যায় কুমির। কাছাকাছি মৎস্যজীবীরা থাকলেও কেউই কিছু করার সুযোগ পায়নি, পরে উদ্ধার কাজে হাত লাগায় গোবর্ধনপুর এবং কোস্টাল থানা পুলিশ এবং বন দপ্তর। রামকৃষ্ণ মিশনের ছাত্রকে অপহরণের চেষ্টা, হাতে নাতে পাকড়াও দুষ্কৃতী। বীরভূমে দুবরাজপুরের ঘটনা, গতকাল হস্টেল থেকে স্কুলে যাওয়ার পথে ক্লাস সেভেনের ছাত্রকে অপহরণের চেষ্টা, খোঁজাখুঁজি শুরু করে হস্টেল কর্তৃপক্ষ। দুবরাজপুরের পরে স্টেশন পাকড়ায় ধরা পড়ে যায় দুষ্কৃতী। জোরে হর্ন বাজানো প্রতিবাদ নদিয়ায় প্রভৃত রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি। মারধরের পর টাকা সোনা চেন নিয়ে চম্পট যুবকের, রিক্সা করে রানাঘাট কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন শুভেন্দু চ্যাটার্জি। সে সময় দু নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটে, থানা অভিযোগ দায়। রাতভর মুষলধারায় বৃষ্টি, সেই সুযোগে জানলা গ্রিল ভেঙে ঘরে ঢুকে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। আসানসোলে কুলটির হিল কলোনি ঘটনা, লক্ষাধিক টাকা গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ। রাতভর বৃষ্টিতে জলমগ্ন হুগলির চুচুড়া পুকুর উপচে জলে ভাসছে রাস্তা, ধরমপুর সেগুনবাগান পীরতলায় এক হাঁটু জল, সকাল থেকে টিপটিপ বৃষ্টি জেলায়। রাজস্থানের যোধপুরে রোমহর্ষক ঘটনা, দোকানে ঢুকে পকেট থেকে বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি যুবকের, আতঙ্কে নিজের চেম্বারে লুকায় কর্মীরা, কয়েক সেকেন্ড লাগাতার গুলি চালিয়ে পালায় অভিযুক্ত, হেলমেট পরে থাকায় জানা যায়নি পরিচয়। নির্ভয়া কাণ্ডে ছায়া গ্রেটার নয়ডায়, গণধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলা হলো মহিলাকে। গুরুগ্রামের সোহনা এলাকা থেকে গাড়িতে তুলে নিয়ে ঘণ্টাখানেক ধরে নির্যাতন, গ্রেটার নয়ডায় একটি হাসপাতালের সামনে মহিলাকে পেলে পালায় অভিযুক্তরা, ধরা পড়েনি কেউ এখনো। অন্ধকারে ঠিকমতো ঠাউর করতে পারেনি, বুঝতে পারেন হয়তো ধারে কাছেও খেসতেন না, কুকুরের খেলনা ভেবে সাপের বাচ্চা হাতে তুলে নিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার এই মহিলা। যে সে সাপ না, একেবারে র্যাটল স্নেক, যখন বুঝতে পারলেন তখন অবশ্য দেরি করেননি, একেবারে দে দৌড়।